তো আবার নিয়ে চলে আসলাম একটা ট্রেন জার্নি ভিডিও। তো আজকে ভিডিও হচ্ছে হাওড়া থেকে পুনাই, তো সমস্ত ট্রেন জার্নি তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করনি তারা ডান দিকে লাল বাটনটা টিপে দাও আর লাইক কমেন্ট অবশ্যই করবে। আর আমি আছি এখন হাওড়া স্টেশনে, দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম এটা, তো ভেতরে আছি 18 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন আছে 10:10 রাত। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমি ট্রেনে এবার চড়বো, ট্রেনে চড়ে উঠে পড়েছি, এখন রাত 10:10 বাজে, সিটে চলে এসেছি আমার। তো ট্রেন কারেক্ট টাইমে ছেড়েছে, রাত পার হয়ে ভোরের দিকে, ভিডিও করে দেখাচ্ছি তোমাদের বাইরের দৃশ্যটা, ঠিক এরম ধারা, খুবই সুন্দর আর খুবই দ্রুত বেগে ট্রেন ছুটছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তখন সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছি বাইরে পরিষ্কার হয়েছে, যে উড়িষ্যায় ঢুকবো, খুবই সুন্দর, অত্যন্ত দ্রুত বেগে ট্রেন ছুটছে। ট্রেনটার নাম হচ্ছে আজাদিন এক্সপ্রেস। এমনি জেনারেল তোমার টিকিট কাটতে পারো 350 টাকা দিয়ে নর্মাল বগিতে, আর আমি ওয়েটিংয়ে এসেছি ফাইন মেরে, 1200-1250 টাকার মতন লেগেছে। রাস্তা হচ্ছে 2016 কিলোমিটার, হাওড়া থেকে পুনে স্টেশন 2016 কিলোমিটার রাস্তা। উড়িষ্যা পার করে এখন আমরা ছত্তিশগড়ে ঢুকছি, একটা রাজ্য পার করে। আর জানে মন যে দেশ তোমার একটা দূরেই থাকবে, আর খরচা টাকা নিয়ে আসবে 10 টাকা বেশি করে রাখবে, যেহেতু হিজড়িটা উঠবে তোমাকে টাকা দিতেই হবে। তো তখন হিজড়িটা এসেছিল, টাকা দিলাম, তারপর ভিডিও শ্যুট। তো বাইরের দৃষ্ট থেকে এরম ধরো রায়পুর ঢুকবে, তার আগে সিগন্যাল পায়নি, দাঁড়িয়েছিল গাড়ি, দেখতে হচ্ছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, জার্নির পথটা তোমাদের সম্পূর্ণটা দেখাবো কীভাবে যাবে তোমরা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, আর যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর একটা কথা বলবো, ট্রেনের ক্যান্টিনে খাবার খাওয়ার থেকে না খাওয়াই ভালো, বাইরে থেকে তোমরা খাবার কিনে নেবে স্টেশনে যে দাঁড়ায় 10 মিনিট করে, আর চাটা বাইরে থেকে খাওয়া ভালো। দুর্গাতে ট্রেন দাঁড়িয়ে আছে। তো স্টেশন থেকে কলা কিনে নিলাম, কলা আর মুড়ি দিয়ে চালাবো, ক্যান্টিনে অতটা ভালো না খাবার, টাইম পাসের জন্য বাদাম। ট্রেন 4 ঘন্টা লেট হয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের 5:35 পার হয়েছে, 4 ঘন্টা লেট। ভিডিওটা লাস্ট করতে থাকো, সমস্ত দেখাবো ডিটেলস। ট্রেন 4 ঘন্টা লেট চলছে, যেহেতু রাস্তায় কাজ চলছে লাইনে, ওই জন্য। তো নাগপুর ঢুকলো এখন, নাগপুরের চা সব থেকে ফেমাস, স্টেশনের বাইরে যেহেতু পাওয়া যায়, স্টেশনে পাওয়া যায় না। নাগপুর স্টেশন 4:30 ঘন্টা লেট, 8:30 ঢুকেছে। 80 টাকা খাবার, ডাল ভাত আর ডিম, 100 টাকা। স্টেশন সকালবেলা হয়ে গেছে, মানমন স্টেশন দেখতে হচ্ছে সকালে গিয়ে, আজকে 12টার সময় নামবো ভোরবেলা। এটা যে মানমন স্টেশন, মানমন স্টেশন বাড়ে হচ্ছে সকালবেলা, এখন 6টা বাজে,
ট্রেন 12টা 12:30 দিয়ে পৌঁছাবে, 4.5 ঘন্টা 5 ঘন্টা লেট। আজ 5 তারিখ, 3 তারিখে উঠেছিলাম, আজকে নামবো আমরা। সকালে 4:05, আজকে শেষ চা ট্রেনে। ব্যাস আমরা চলে এসেছি যাই, এরপর ডন ঢুকবে, ডন স্টেশনের পরে কোনার জংশন দেখতে পাচ্ছ, এখন 10টা বাজে। তোমরা বাইরে ওয়েদারটা দেখো, ট্রেন ছুটছে, আর একটা স্টেশনের পরে পুনা স্টেশন, ডন স্টেশনে দাঁড়াবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা এখনো করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক কমেন্ট অবশ্যই করবে। ডন স্টেশনের আগে এই নদীটা পড়বে, ডন স্টেশনকে 5 মিনিট দাঁড়াবে, তারপরেই পুনের জংশন। ডন স্টেশন আর একটা স্টেশন বাকি আছে। তো ফাইনালি পুনে জংশনে পৌঁছে গেলাম, 3 তারিখে উঠেছিলাম ট্রেনে, আজকে 5 তারিখ, 4.5 ঘন্টা লেট ট্রেন। তো আজকে কিন্তু ভিডিও এইটুকুই, তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।